আমি খুব ভালো একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? বীর, চল দাদুকে জিজ্ঞেস করো, দাদুই সব বলে দেবেন। বীর, তুমি হলে একটি রোবট, আর রোবট কখনোই স্বপ্ন দেখতে পারে না। আমি এর উপর রিসার্চ করছি, কখনো না কখনো সফলতা তো পাবই। কিন্তু দাদু, আমি আজকেই স্বপ্ন দেখতে চাই। জিন্টুকে ডাকো, ওই তোমাকে সাহায্য করতে পারবে। বীরের স্বপ্ন রাতে আসুক ঝমঝমাঝম। দাদু দাদু, আজ আমি স্বপ্ন দেখেছি, খুব মজা হচ্ছিল। আচ্ছা, তাহলে বলো তো কি স্বপ্ন দেখলে? আমি দেখলাম যে তুমি ঝুড়ি ভরে গাজর নিয়ে চুলবুলকে দিচ্ছিলে, কিন্তু ও শুধু একটা গাজর নিয়েই ডাইনিং টেবিলে বসে বসে ফোর্ক আর নাইফ দিয়ে ওটা কেটে খাচ্ছিল। তুমি স্বপ্নে এই পাত্রটা দেখোনি তো? হ্যাঁ দাদু, এরকমই ছিল। চুলবুল, এই না তোমার জন্য এতগুলো গাজর। দাদু, আমি একটাই খাবো, আমার পেটটা একটু খারাপ আছে। দাদু, আমি তো এই স্বপ্নটাই দেখেছিলাম, এটা সত্যি কি করে হয়ে গেল? একদম এই স্বপ্নটাই দেখেছিলাম আমি। আচ্ছা, জিন্টুর ম্যাজিকের কারণে স্বপ্নর জায়গায় তুমি হয়তো ফিউচার দেখছো।
যদি সেরকম ব্যাপার হয় তাহলে ইমলির গ্রামকে বাঁচাতে হবে। আমি স্বপ্নে দেখলাম যে ইমলির গ্রামে পঙ্গপালের দল আক্রমণ করেছে আর সমস্ত ফসল খেতে যাচ্ছে। বীর, আমার মা খুবই চিন্তিত। বাবা অফিসের কাজে বাইরে গেছে আর গ্রামবাসীরা ফোন করে খবর দিয়েছে যে পঙ্গপাল আসতে চলেছে। জিন্টু, তাড়াতাড়ি কিছু করো, ইমলিদের ক্ষেতের ফসলকে পঙ্গপালের হাত থেকে বাঁচাও। এই নাও, কাজ হয়ে গেছে। কি করলে তুমি? ওই ফড়িংগুলোকে গ্রাম থেকে এখানে ডেকেছি। এখানে ফসলই তো নেই, খাবেটা কি? ইমলি, আমাদের তোমার গ্রামে যেতে হবে। আমাদের রেল কার নিয়ে যাই চলো, যেটা আমি তোমার গ্রামে যাওয়ার জন্য বানিয়েছিলাম। না ইমলি, এটা বাচ্চাদের জন্য খুব বিপজ্জনক। আমি তো একটা রোবট, তাই আমি যা ইচ্ছে করতে পারি। ওই দেখো, ট্রেন আসছে। দারুণ মজা হচ্ছে। আরে ছোট বাচ্চারা, এখান থেকে তাড়াতাড়ি পালাও, পালাও, পালাও! আরে পঙ্গপালের ঝাঁক আসছে, চলে যাও তাড়াতাড়ি। আমি পালাবো না, আমি ওদেরকে লাথি মেরে মেরে একেবারে শেষ করে দেবো। আমরা এখানে দাঁড়িয়েই মোকাবিলা করব। এই ছেলে, ওইদিকে দেখো, জানি না কত রকমের অস্ত্র ব্যবহার করছে। হামলা করো। আগুনে পুড়ে মরবে। জিন্টু, আগুন নেভাও, ফসল নষ্ট হয়ে যাবে। এক্ষুনি আগের মতো করো। দেখলে, আমি তো বলেছিলাম ও আমার কোনো কাজে খুশি হয় না। থ্যাংক ইউ জিন্টু, আমি অন্য কিছু করছি বরং। টুইস্টার স্যুট। এই জায়গার চারদিকে গভীর ভ্যালি আছে, তুমি নিচে পড়ে যাবে। অন্য আর কোনো উপায় নেই আমার কাছে। আরে এটা কি করে হচ্ছে ভাই? হ্যাঁ, এরা সবাই একসাথে এই ঘূর্ণিঝড়ের মধ্যে আটকে গেছে। ভগবান আমাদেরকে বাঁচাবার জন্য কোনো দূত পাঠিয়েছেন।
আরে ভীর, তুমি এই চমৎকারটা করলে কি করে ভাই? তাড়াতাড়ি বলো ভীর। ইমলি বলো, তোমার বন্ধু এটা কি করে করলো? জিন্টু এবার রাগ করা ছাড়ো আর এই গ্রামবাসীদের সবকিছু ভুলিয়ে দাও এক্ষুনি। ওনারা সবকিছু দেখে ফেলেছেন। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম তোমার স্মৃতি যেন চলে যায়, যা যা তুমি দেখলে এখন সব যেন ভুলে যাও। বীর, তুমি শুধু নামেই নও, তুমি সত্যিকারের বীর। থ্যাঙ্কস ফর সেভিং মাই ভিলেজ। আর জিন্টু, তুমি না থাকলে আমাদের কোনো কাজ করাই সম্ভব হবে না। সেটা ভীরকে বোঝাও,